নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে। বন্ধুরা, চাণক্যের বলে যাওয়া এই 21টি বাণী আশা করছি তোমাদেরকে বাস্তবিক জ্ঞান প্রদান করবে। আপনার বাচ্চাকে 5 সাল পর্যন্ত খুব ভালোবাসুন, 6 থেকে 15 সাল পর্যন্ত কঠোর অনুশাসনে রাখুন এবং ভালো করে সংস্কার শেখান। 16 বছরের পর ওর সঙ্গে বন্ধুত্ব করুন, দেখবেন আপনার সন্তানই আপনার ভালো বন্ধু হয়ে উঠবে। মানুষ স্বয়ংই নিজের কর্মের মাধ্যমে নিজের জীবনে দুঃখকে ডেকে আনে। মূর্খ ব্যক্তির কাছে প্রশংসা শোনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তির কাছে অপমানিত হওয়া অনেক ভালো। ভাগ্য তারই সহায় হয় যে সমস্ত বাধা বিপত্তির সঙ্গে লড়াই করার পরেও নিজের লক্ষ্যে স্থির থাকে। অলস মানুষের বর্তমান ও ভবিষ্যৎ বলে কিছুই হয় না। যে স্ত্রী অন্যের ঘরে থাকে, যে গাছ নদীর পাড়ে জন্মায়, যে রাজা মন্ত্রী রাখে না, এই 3 জনই খুব তাড়াতাড়ি নষ্ট হতে চলেছে। এই কথাটি কাউকে বলবেন না যে আপনি কি করতে চলেছেন। বুদ্ধিমান ব্যক্তিরা সকলের কাছে তার রহস্য হিসেবে রাখে এবং সেই কাজকে সফল করার জন্য সর্বদা লড়াই করতে থাকে। কুয়োতে যাওয়া বালতি যদি ঝুঁকে তবে সে পূর্ণ হয়ে আসে। আমাদের জীবনও একই রকম, যে মানুষ ভালোর জন্য ঝুঁকে সে জীবনে সফলতায় পূর্ণ হয়ে যায়। দাদাগিরি তো আমরা মৃত্যুর পরেও করতে পারি, কারণ লোক হেঁটে চলবে কিন্তু আমরা ওদের কাঁধে। কমজোর মানুষের সঙ্গে শত্রুতা খুবই ভয়ঙ্কর হয়, কারণ ও এমন সময় হামলা করবে যা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারবো না। যতক্ষণ না পর্যন্ত তুমি নিজেকে ভাঙতে পারছো, ততক্ষণ পর্যন্ত তুমি জীবনে সফল হতে পারবে না। ভগবান মন্দিরে বা মূর্তিতে থাকে না, ভগবান থাকে আমাদের অনুভূতিতে। আমাদের আত্মাই ভগবানের মন্দির। নিজের অপমান দেখার থেকে মরে যাওয়া অনেক ভালো, কারণ মরে গেলে আমাদের একবারই কষ্ট হবে, কিন্তু অপমানিত হয়ে বেঁচে থাকলে আমরা সারা জীবন কষ্ট পাব। শিক্ষা মানুষের সব থেকে ভালো বন্ধু হয়ে থাকে। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মান লাভ করে। একজন ব্যক্তি তার কর্মের মাধ্যমে সকলের কাছে মহান হতে পারে, নিজের জন্মতে নয়। তোমার যদি কোনো মানুষকে প্রয়োজন না হয়, তবে লোকেরও তোমাকে প্রয়োজন নেই। মূর্খ ব্যক্তির সঙ্গে কথা বলা কিংবা তর্ক করা উচিত নয়, কারণ এতে আমরা আমাদের মূল্যবান সময় নষ্ট করব। ভারসাম্যযুক্ত মস্তিষ্কের মতো কোনো সঙ্গই পৃথিবীতে আর কিছু নেই। সন্তুষ্টির মতো আর কোনো সুখ নেই। লোভের মতো রোগ আর কিছুই নেই। দয়ার মতো পুণ্য আর কিছুতে নেই। বুদ্ধির দ্বারা পয়সা কামানো সম্ভব, কিন্তু পয়সার দ্বারা বুদ্ধি অর্জন করা সম্ভব নয়। যে তোমার কথা শুনে এদিক ওদিক তাকায়, তার উপর কখনো বিশ্বাস করবে না। যেভাবে সোনার পরীক্ষা হয় তাকে কেটে ঘষে পেটিয়ে, ঠিক তেমনই মানুষের পরীক্ষা হয় তার ত্যাগ আচরণ গুণ ও ব্যবহারে। কষ্ট ও বাধা বিপত্তি মানুষকে শিক্ষা দেওয়া সব থেকে ভালো জিনিস। যে সাহসের সঙ্গে সামনে যায় সেই জীবনে বিজয়ী হয়। বন্ধুরা, পণ্ডিত চাণক্যের বলে যাওয়া 21টি বাণী তোমাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর আমার যেসব বন্ধুরা এখনো সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, এবং এই চ্যানেলের পাশে থেকো, সঙ্গে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো।